हेलो स्टूडेंट्स, बांगला पाठशाला चैनले तुम्हारे सबाई के स्वागत। आज के नैशनल फ्रेंडशिप डे, तई बंधु दिवस तुम्हारे जो नहीं एलम एक खूब सुंदर गल्प। तुम्हारे दशम श्रेणी पाठ्य अदल बदल गल्पा अनेक पढ़े, किंतु हमार दृष्टिकोण के अवश्य ये गल्पटार मध्य खूब सुंदर एक बंधुतर मेसेज आता तुम्हारे मन हलो आज के तुम्हारे साथ शेयर करी। कारण अवश्य अनेक बंधुर साथे निजे कथा भाग कर निजे बंधुदेर पाशे दाड़ाई ते सब समय विपदापदे थाकार चेष्टा करी, किन्तु सेटा होतो आमरा माने निजे एक गंडीर मध्य, किन्तु जात पात भेदाभेद ना करे भिन्न प्रजातिर मध्य भिन्न बर्णेर मध्य यही धरनेर बंधुत्व होतो खूब रेयर देखा जाए। ताई आज के गल्पटा बंधु दिवसे तोमादेर जन्य डेडिकेट करते पेरे आमार सत्यि खूब भालो लागछे। ता तोमरा प्रथम थेके गल्पटा अवश्यई देखते थाको, साथे साथे आज के गल्पटा पाठ्य हिसेबेओ अवश्यई नाओ, कारण तोमादेर एबारे माध्यमिकेर जन्य ए गल्पटा इम्पर्टेंटो। ताहले आज के बंधु दिवस चलो देखे नी अदल बदल गल्पटा, एक सुंदर मिष्टि दुटी बाच्चा छेलेर बंधुत्वेर गल्प। सबथेके प्रथमे बोली बंधुत्वेर ए जे गल्प, ए गल्पेर लेखक के पान्नालाल पैटेल होच्छे ए गल्पेर लेखक, जिनि गुजराटी भाषाय प्रसिद्ध एकजन लेखक। राजस्थानेर दुंगारपुरे तिनि जन्मग्रहण करेन। साधारण मानुष ओ ग्रामीण जीवन निये तिनि बेशी लिखेछेन तार गल्पगुलो, एखानेओ आमरा ताई देखते पाबो। एखाने एकटि होली बा चाँचर जेटा बोली आमरा, सेटा गुजराट बा राजस्थान ओइदिके तो एगुलो खूबई प्रसिद्ध। होली बा चाँचर एई फेस्टिवलगुलो ओदेर जन्य खूबई माने आनंदमूलक। ता सेई केंद्र करे, सेई गल्पके केंद्र करी एखाने दुटि बंधुत्वेर मध्ये सुंदर एकटा बंधुत्व देखानो हयेछे। भारतीय संस्कृति विषये तिनि विशेष पांडित्येर अधिकारी छिलेन। तार उल्लेखयोग्य गल्प संग्रह हच्छे सच्चा सम्मान, जिंदगी की खेल, लाख चौरासी, सुख दुख नाम साथी, कोई देशी कोई परदेशी, आसमानी नजर प्रभृति। साहित्यकृतिर जन्य तिनि 1950 ख्रीष्टाब्दे रंजित राम सुवर्णचंद्रक एवं 1985 ख्रीष्टाब्दे ज्ञानपीठ पुरस्कार लाभ करेछिलेन। তাহলে লেখক সম্পর্কে একটু ইনফরমেশন তোমাদের দিয়ে দিলাম। তোমরা স্ক্রিনে ছবিটা ওনার দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে পান্নালাল প্যাটেল। যদিও আমাদের এটা বাংলা ভাষায় যিনি ট্রান্সলেট করে দিয়েছেন গল্পটা, তিনি হচ্ছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। কারণ এটা তো ওনার গুজরাটি ভাষায় লেখা গল্প, এটা তোমাদের বাংলা ভাষায় ট্রান্সলেট করে দিয়েছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। তাহলে চলো গল্পটা একটুখানি শুনে নিই কী রকম, তার সাথে সাথে হয়তো একটু এক্সপ্লেনও করব, তার সাথে হয়তো তোমাদের সুন্দর একটা গল্পের মধ্যে থাকা বন্ধুত্বের যে বার্তা সেটাও তোমাদের পৌঁছে দেব। তাহলে শুনে নাও। হোলির দিন পরন্ত বিকেলে নিমগাছের নিচে গায়ে একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। হাত দরাদরি করে অমৃত ও ঈশাব ওদের কাছে এলো। এখানে সবথেকে প্রথমই একটি বলে দিই, হিন্দু এবং মুসলিমের একটি সুন্দর বন্ধুত্বের গল্প দেখানো হয়েছে দুটি বাচ্চা ছেলের, যার হিন্দুর যে ছেলেটি তার নাম অমৃত এবং ঈশাব হচ্ছে মুসলিম ছেলেটি। দুজনের গায়ে সেদিনকার তৈরি নতুন জামা, রং মাপ কাপড় সব দিক থেকেই একরকম। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটোও মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদে আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটো সবই একরকম, তফাত শুধু এই যে অমৃতর বাবা মা আর তিন ভাই রয়েছে, ঈশাবের আছে শুধু তার বাবা। দুই বন্ধুতে মিলে শান বাঁধানো, মানে শান বাঁধানো বলতে যেটা প্লাস্টার করা এরকম, ফুটপাতে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক তোরা দুজনে কুস্তি করতো, দেখি তোরা শক্তিতেও সমান সমান না, একজন বড় পালোয়ান। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। ঈশাব অমৃতর দিকে তাকালো। অমৃত দৃঢ় স্বরে বলল, না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। অমৃতর অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন, নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে, এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক ঈশাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। মা ওকে অনেক বুঝিয়েছিল, ঈশাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে,
আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে, মোটেই না বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছিঁড়া জায়গা আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বলেন, নতুন জামা দেবার আগে ইশাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? এ অমৃত এতেও পিছু পা হয়নি, রাজি নয়। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে আমাকে বেঁধে রাখো, মারো অমৃত, কিন্তু তোমাকে ইশাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। অমৃতের মা এইসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, ঠিক আছে তোর বাবাকে গিয়ে বলগে। অমৃত জানত মা না বললে ওর বাবার রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু এত সহজে হাল ছাড়বার পাত্রও সে নয়। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল এবং রাত্রে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতর বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ইশাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছা ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। বিশেষ করে ইশাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি, কারণ অবশ্যই তারা খুব ভালো বন্ধু। এমন সময় ছেলে ছোকরা দঙ্গল থেকে একজন এসে হাত নিয়ে দিয়ে অমৃতর গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। ইশাবের মেজাজ চড়ে গেল, ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে কুস্তি লড়ব। কালিয়া ইতস্তত করছিল, কারণ জানতো ইশাবের সঙ্গে সে পারবে না, অমৃতকে তাই সে আগে বলেছে। কুস্তি শুরু হয়ে গেল। ইশাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল। অমৃত আর ইশাব রণভূমি ত্যাগ করলো, মানে প্রায় যুদ্ধক্ষেত্রই হয়ে উঠেছে এটা, তাই কবি মজা করে এটাকে রণভূমি বলেছেন। কিছুটা যেতেই অমৃত নজরে এলো যে ইশাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাপ কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে এমন সময় শুনতে পেল ইশাবের বাবা ইশাবকে ডাকছেন। ওদের তখন বুকে ধুকপুকানি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ইশাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়ে দিয়েছিলেন। ইশাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে, ইশাব কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও ইশাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকতে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। ইশাব বলল, তোর কী হবে, তুই কি পরবি? অমৃত বলল, শীঘ্রই কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরব। ইশাব জামা খুলতে লাগলো, যদিও অমৃত কী করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধাটা কী হবে, তোকে তো তোর বাবা পিটোবে। অমৃত বলল, নিশ্চয়ই ঠ্যাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। ইশাবের মনে পড়ল, ও দেখেছে যে অমৃতর বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পিছনে লুকিয়েছে। মার হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। ইশাব তবু ইতস্তত করছে এমন সময় সে খুব কাছে কাউকে কাঁদতে শুনল। তখনই ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। ভয়ে অমৃতর বুক ঢিপঢিপ করছিল, কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির। সেই সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাঁচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে উনি ভুরু কোচকালেন, কিন্তু মাফ করে দিলেন। একটা ছুঁচ্ছুতো নিয়ে ছেঁড়া জামাটা রিপু করে দিলেন, মানে সেলাই করে দিলেন। এতে দুজনের ভয় কেটে গেল। ওরা আবার, কারণ হয়তো বাড়িতে বকা খাবে এটাই ভেবেছিল, সেই কারণে আগেও ভয় করছিল, এতে দুজনের ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল, যেটা আমরা ন্যাড়া পোড়া বলে থাকি আর কি, আমাদের এখানে যেটা হয়ে থাকে। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল, সে ওদের আনন্দ মাটি করবার জন্য বলল, তোরা অদল বদল করেছিস, সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আস
আশঙ্কা করে তারা চলে যেতে চাইল, কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো অদল বদল অদল বদল। অমৃত আর ঈশাব সরে পড়তে চাইল, কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল অদল বদল বলে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। ঈশাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খুঁটিয়ে খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো, ভাবলো যা ভেবেছিলাম তাই হলো, উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। ঈশাবের বাবা হাসান উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনার এক ছেলেকেই দেখতে উঠে বাড়তে পারেন না, তা দুজনকে কী করে সামলাবেন? আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। কেশে গলা পরিষ্কার করে হাসান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটো গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কী করে, পাড়া প্রত্যেপড়োশী মায়ের দল হাসানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। উনি অল্প কথায় ছেলেদের জামা অদল বদলের গল্পটা বললেন। আরও বললেন, ঈশাব অমৃতকে জিজ্ঞাসা করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। অর্থাৎ অমৃতর মা আছে, কিন্তু ঈশাবের শুধু বাবা আছে। আজকে যদি ঈশাবকে মারে ওর বাবা, তাহলে কিন্তু বাঁচাবার জন্য কেউ নেই। সেইটা ওইটুকু অমৃতর মাথায় কিন্তু অবশ্যই এসছে, এবং সে কিন্তু তার বন্ধুকে বাঁচাবার জন্য নিজে বকা খাওয়া বা মার খাওয়ার কোনো তোয়াক্কাই করেনি। সজল চোখে হাসান বললেন, কি খাঁটি কথা, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। অমৃত ও ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। ইতিমধ্যে ছেলের দল বাজিয়ার বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা ঈশাব অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ঈশাব অদল বদল ভাই অদল বদল। এবার অবশ্য ঈশাব ও অমৃত অপ্রস্তুত বোধ করলো না, বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবো। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাস ও অমৃত ঈশাব অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। অর্থাৎ তাদের যে সুন্দর বন্ধুত্ব, সেইটা কবি লেখক পান্নালাল প্যাটেল তোমাদের এইভাবেই গল্পটার মাধ্যমে তুলে দিয়েছেন। তাহলে স্টুডেন্টস, দেখে নিলে তোমরা আজকে এই অদল বদল গল্পটা? আশা করি আমার বাকি ভিউয়ার্স যারা আছো তাদেরও এই গল্পটা ভালো লাগবে। শুধুমাত্র যে তোমাদের 10ম শ্রেণীর পাঠ্য হিসেবেই এই গল্পটা প্রযোজ্য বা তোমাদের জন্যই যে শুধু বলা তা কিন্তু নয়। আজকে ফ্রেন্ডশিপ ডে বা বন্ধু দিবস হিসেবে একটি সুন্দর বন্ধুত্বের গল্প তোমাদের কাছে তুলে ধরলাম। অর্থাৎ অমৃত আর ঈশাব যেন আমাদের সমাজেরই প্রতিভূতারা। আজকে আমরাও হয়তো জাত পাত ধর্ম এগুলো নিয়ে অনেক ভেদাভেদ করে বন্ধুত্বের মধ্যে গণ্ডি টেনে দিই, কিন্তু এটা করা একদমই উচিত না। একটি হিন্দু এবং একটি মুসলিম ছেলে নিজেদের সব কিছুকে ভুলে, তাদের বকা খাওয়া, তাদের জাত পাত ধর্ম সব কিছুকে ভুলে কোথাও যেন দুই বন্ধুর মধ্যে একটা অপূর্ব সুন্দর বন্ধুত্বকে তুলে ধরে লেখক। এখানে অমৃত যেন খুব ভালো একটা বন্ধু, অসময়ে আজকে ঈশাবের তো সেইটা তার বকা খাওয়ার সময় হয়তো, বা হয়তো সে বকা খাবে এইরকম একটা পরিস্থিতিতে, আজকে ওইটুকু ছেলের মাথায় যেভাবে বুদ্ধি করে হয়তো কাজটা খুবই সোজা একটা জামা অদল বদল করা, কিন্তু সে যে নিজের বকা খাওয়াটাকে মাথায় না রেখে ঈশাবকে এই অসময়ে তাকে সাহায্য করেছে, তার বন্ধু হিসেবে তার পাশে দাঁড়িয়েছে, এটাই তো অনেক বড় আমাদের কাছে। তাই এরকম ছোটো মেসেজ গল্পটার মাধ্যমে তুলে দিয়ে যে তোমরাও তোমাদের বন্ধুর পাশে সবসময় থাকো, এই অঙ্গীকার করো যে তার বিপদে আপদে সবসময় পাশে থাকবে এবং কখনও তার হাতটা ছাড়বে না অসময়ে, তার সাথে সাথে তাকে সময় মতো সাহায্য করা। এবং প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু ভুল ত্রুটি থাকে তোমাদের, তোমরাও হয়তো সবাই সব কিছু জানো না। একজন অপরজনকে কোনোভাবে আন্ডার এস্টিমেট করা বা তাকে ছোট করা, এটা একদমই বন্ধুত্বের মধ্যে কাম্য নয়। তাই আশা করি তোমাদের গল্পটা খুব ভালো লেগেছে। এইভাবেই আমার চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো, তোমাদের সাপোর্ট আমার আরও দরকার। যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি নেক্সট একটা দিন হয়তো তোমাদের, যেহেতু এটা এডুকেশনাল চ্যানেল, সেহেতু তোমাদের এই অদল বদলের কী কী প্রশ্নই
ইম্পর্টেন্ট রয়েছে সেটা তোমাদের আমি শেয়ার করে দেব। আর তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তাই সবাইকে আবার একবার হ্যাপি ফ্রেন্ডশিপ ডে জানিয়ে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।